আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের বাটি তরকারি। আর অ্যাকচুয়ালি বাটি তরকারি নয়, কিন্তু খানিকটা বলতে গেলে সেরকমই। তো এখানে দেখতে পাচ্ছ সরু সরু করে আলু কেটে নিয়েছি, আলু ভাজার মতো করে সরু সরু করে আলু কেটেছি। আর এখানে চিংড়ি মাছের উপরের খোসা আর লেজের খোসা ছাড়িয়ে শুধু চিংড়ি মাছটা নিয়েছি, মানে খোসাগুলো নিইনি, খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। তো মাথার কাছেও খোসা নিইনি আর লেজের কাছেও খোসা নিইনি, এইভাবেই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো বড় ছিল, তাই ভাবলাম যে আজকে বাটি তরকারি করি। আর শুভ তো খেয়ে অফিসে যাবে, তাই আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে কুমড়ো আর ডাল চিংড়ি মাছ দিয়ে একটা ঘণ্ট টাইপের, ডাল কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বাটি তরকারি করব। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আমি এই তরকারিটা রান্না করছি, সেটাই শেয়ার করব। চলো, এখানে আমি সব মশলাপাতিগুলো রেডি করে নিয়েছি। এখানে বাটিতে দেখতে পাচ্ছ এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে এটা পেস্ট করা আছে, মানে সেরকমভাবে একদম পেস্ট নয়, জাস্ট ছেঁচা বলতে গেলে ওরকমই করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ অল্প করে সর্ষে বাটা নিয়েছি, তো এগুলো সবগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা একটু থেকে গেছে, কম করে সর্ষে বাটা দিই আমি, দিয়ে দিলাম। এখন আমি দেব হলুদ গুঁড়ো, সব কিছু পরিমাণ মতনই দেব, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কম করেই দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু চিংড়ি মাছে লবণ নেই একদমই দিয়ে দিচ্ছি। আর একটুখানি মনে হয় লাগবে, ব্যাস আর দেব না। এবার দিচ্ছি অল্প করে চিনি স্বাদের জন্য, আর দিচ্ছি সর্ষের তেল, পুরোটাই আমি সর্ষের তেলে কিন্তু রান্না করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা মাখানোর পরে একটা সুন্দর একটা ফ্লেভার ওঠে, দারুণ একটা গন্ধ, খুব ভালো লাগে। জাস্ট মাখিয়ে নিয়েছি, এবার আমি হাতটা ধোয়ার জন্য জাস্ট জল দেব। এই হাতটা ধুয়ে জাস্ট অল্প পরিমাণ জল দেব, দিয়ে দিয়েছি। যখন রান্না করব তখন আর অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকা লাগিয়ে রেখে দেব। তো এখন আমি এটাকে ঢাকা লাগিয়ে রেখে দিই, তারপর আর কীভাবে কি রান্না করছি। এটা অন্তত আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রেখে দিলাম, দেখলে তোমরা। এবার আমি চিংড়ি মাছের বাটি তরকারিটা রান্না করে নেব, তাই কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমাদেরকে বলেছিলাম পুরোটাই কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করব, তাই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ব্যাস আর দেব না। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি ওই মিশ্রণটা ঢেলে দেব। অন্যান্য তরকারিগুলো, মানে ওই যে ডাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি ভাত, ওগুলো আমি উনানে করে নিয়েছি, মাটির উনানে। আর এখানে গ্যাসে আমি বাটি তরকারিটা রান্না করতে চলে এসেছি, আর অলরেডি বেজে গেছে 9:30। এটা হয়ে গেলেই আমাকে শুভর জন্য আবার টিফিন বানাতে হবে। তো ঠিক আছে, চলো যতটা পারি আজকের ভিডিওটা, মানে যতটুকু পারি আমি শেয়ার করব। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তেল অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। জল লাগবে, আর জল দেব না।
আর জল দেব না। গ্যাসের আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি, একদম লো করে দিয়েছি। এবার এটাই আমি ঢাকা দিয়ে দেব, এটাতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস একদম অল্প আছে, হতে থাক। এখানে আমার মেয়ে কি করছে দেখো। এই কি করছো তুমি? কার্টুন? আচ্ছা বেশ আনন্দে আছো। হ্যাঁ আচ্ছা, কার বাড়িতে খেতে যাবে তুমি? কার বাড়িতে? কার বাড়িতে বলবে না কিছু? বন্ধুদেরও কিছু বলবে না? আমি বলে দেব। আচ্ছা দেখলে তোমরা আমার মেয়ে কি করছে আর কি বলছে, বলছি তুমি বলে দাও, সে কিছু বলবে না তোমাদের। আর ওটা গ্যাসে হচ্ছে, ভাবছি আজকে টিফিনে শুভকে চিড়ের পোহা বানিয়ে দেবো, বাদামও আছে। তারপর বেশি তো কিছু লাগে না চিড়ের পোহা বানাতে, তাই ওটাই আজকে বানিয়ে দেবো। সেই সঙ্গে তো ফল আছে, আপেল আছে, রসালু আছে, কুল আছে, এগুলো দিয়ে দেবো, তো মোটামুটি হয়ে যাবে। আর ওটা বানাতে তো বেশি সময় লাগে না, এক্ষুনি জাস্ট বানিয়ে দেবো। শুভ এখন বাথরুমে, ও বেরিয়ে এলেই বলবে কিনা জল দাও, স্নান করি, খেতে দাও, এইসব শুরু হয়ে যাবে। তো আজকে আমার মেয়ে আর মা দুজনে খাবে না, দুজনের মানে আমাদের পুরনো বাড়িতে কাকুর বাড়িতে তার ছেলের আজকে জন্মদিন, সেই উপলক্ষে মার আর আমার মেয়ে দুজনের নিমন্ত্রণ আছে, সেখানে খেতে যাবে। তো এই বাড়িতে আমি, বাবা আর শুভ তিনজনই খেতে, শুভ তো এক্ষুনি খেয়ে চলে যাবে, বাকি আমি আর বাবা। তাই ভাবছি যে, ভাবছি না, করেই তো ফেললাম, তাই উনানেই করে ফেললাম, একসাথে রান্না করে ফেললাম, আর পরে আমি আর করবো না। ভাতও রান্না করে ফেলেছি, কুমড়োর তরকারিটাও হয়ে গেছে, বাটি তরকারিটা হচ্ছে, এটাতেই হয়ে যাবে। আর ওদিকে মা কি করছে চলো তোমাদের দেখাই। এই যে কি করছো তুমি? ধোয়া ধুই, এটা পুজোর থালা, কালকে পুজো হয়েছিল সেই থালা, কালকে পূর্ণিমা পুজো হয়েছিল। এই আজকে আছে কার বাড়িতে নিমন্ত্রণ আছে? নির্মল কাকুর বাড়িতে। মারও কি আনন্দ, মারও নিমন্ত্রণ আছে, দেওরের বাড়ি, দেওরের বাড়ি, তার ছেলের আজকে জন্মদিন, এই কারণে সেই উপলক্ষে ঠাম্মি আর নাতনি দুজনের নিমন্ত্রণ, আমরা বাদ। বিরিয়ানি খাওয়ার নিমন্ত্রণ? হ্যাঁ চিকেন বিরিয়ানি হবে, কিন্তু মা তো বিরিয়ানি অতটা পছন্দ করে না। তো যাই হোক, বাড়িতে তুমি না বাড়িতে অল্প কিছু খেয়ে যাবে বুঝলে। আচ্ছা আচ্ছা। আর এখানে তো দেখতে পাচ্ছ বালি, ওপাশে ইট, কবে যে আমাদের দোতলায় ছাদে রুম হবে, মানে এগুলো চলে এসছে। এরপর পাথর আসবে, সিমেন্ট আসবে, ওই রড আসবে, এগুলো এই দু চার দিনের মধ্যেই মোটামুটি চলে আসবে। আর ফেব্রুয়ারির 4-5 তারিখ নাগাদ মিস্ত্রি বলেছে কাজ শুরু করবে। সব কিছুই আপডেট তোমরা পরপর পেয়ে যাবে, সাথে থেকে পুরো ভিডিওটা দেখো, সব কিছু আপডেট পেয়ে যাবে। তো চলো, ওটা কত দূর কি হলো আমি একটু দেখে আসি, চলো। দেখি কত দূর কি হলো, ফাইনালি একবার দেখে নিই কত দূর কই কি হলো। মাঝখানে একবার দেখে নিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তো এবার দেখে নিই। তোমরা মাঝখানে একবার দেখে নিতে পারো, লবণ মিষ্টি ঝাল সমস্ত কিছু দেখে নিতে পারো, এবং প্রায় হয়ে এসছে। আর একটু করে জুসটা, এতটা জুস রাখবো না, আর একটু জুসটা মরে এলে তারপর আমি, জুস মানে আমি ঝোলের কথা বলছি, তোমরা তো আবার অনেকেই কমেন্ট করবে জুস মানে কি। তো যাই হোক, তো ঝোলটা আর একটু কমে এলে তখনই আমি ঢেলে নেব। তো দেখো, ও আছো না? এই কি করছো বাবা? ও কি করছো বাবা? উলি বাবা বলি, এটা আমি দিয়ে দিটা, আমি দিয়ে দিটা, আমি দিয়ে দি। তাহলে স্নান করবে না? হ্যাঁ আচ্ছা। তো ফাইনালি দুটো তার সরি ফাইনালি দুটো তরকারি রেডি হয়ে গেছে, যে ডাল কুমড়ো চিংড়ি মাছের তরকারি, আর এখানেও এটা ঢেলে নিয়েছি বাটি তরকারি, লাস্টে অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেলেছি। ফ্লেভারটা মানে গন্ধটা এত সুন্দর উঠেছে কি বলবো, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার মেয়ের, আমার মায়ের আর বাবার, সরি সরি, আমার শুভর আর বাবার তিনজনেরই মোটামুটি দুপুরের লাঞ্চের মেনু কমপ্লিট হয়ে গেল, আর আমি কিছু রান্না করব না। তো ঠিক আছে চলো, শুভকে খেতে দিয়ে দিই, কারণ ওর যাওয়ার টাইম হয়ে গেল। আর চিড়ের পোহাটা আমাকে এক্ষুনি বাবাকে খেতে দিয়েই আমি চিড়ের পোহাটা বানিয়ে নেব।
আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ তোমরা তো সবাই জানো যে আমি মানে ল্যাপটপটা ঠিক হচ্ছে না, তাই আমাকে পজ করে করেই ভিডিও করতে হচ্ছে। আর এইটুকু দেখাতেই হয়ে গেছে 10 মিনিট, তো 10 মিনিটের বেশিও হয়ে যাচ্ছে, এই কথা বলতে বলতে দেখা যাবে অনেকটাই হয়ে গেল। তো ঠিক আছে, এই রেসিপিটা কেমন লাগলো, মানে এই বাটি তরকারি রেসিপি তোমরা অনেকেই জানো এই রেসিপিটা, তো একদম ঢাকা লাগিয়ে, ঢাকা না খুলে ওটাকে বাটি তরকারি বলে, কিন্তু মাঝখানে মাঝখানে ঢাকা খুলে দেখছি যে কতটা কি ঝোল থাকলো, কতটা কি আলু সেদ্ধ হলো, এগুলো আমি চেক করছি, তাই তোমরা বাটি তরকারি নাও হয়তো ভাবতে পারো। তো যাই হোক, এভাবে চিংড়ি মাছের এভাবে তরকারি রান্না করে দেখো, খুব ভালো লাগবে এই রেসিপিটা। গরম ভাতের সাথে তো কিছু বলারই নেই, তো আমরা যখন খাবো একটু গরম করে নেব, কারণ তখন ঠান্ডা হয়ে যাবে। এখন বাজে প্রায় 10টা বাজতে যায়, আমরা হয়তো 12টা সাড়ে 12টা একটার দিকে খাবো, তখন অল্প করে গরম করে নিতে হবে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাও আমাকে কমেন্ট করে, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। যেহেতু আমি পজ করে করে ভিডিও করছি, তাই কথার মধ্যে কোনো যদি ভুল টুল থাকে তো প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ আমি কাটিং করতে পারছি না, এডিট করতে পারছি না, ভিডিও মানে শ্যুট করেই আমি আপলোডে বসিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, এখনকার মতো বাই।